ভেরি রিসেন্টলি COVID-19 রিলেটেড যেসব ট্রিটমেন্টের অপশন আসলে প্রপোজ করা হয়েছে তার মধ্যে প্লাজমা থেরাপি হচ্ছে ওয়ান অফ দেম। যারা আসলে এই COVID-19 ডিজিজটা দ্বারা ইনফেক্টেড হন তাদের ব্লাডে এই এই ডিজিজ রিলেটেড অ্যান্টিবডিটা থাকে। তো যাদের ব্লাডে এই অ্যান্টিবডিটা থাকে তাদের ব্লাডের যে প্লাজমা পোর্শনটা সেটাকে কনভালেসেন্ট প্লাজমা বলা হয়। এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটা হচ্ছে খুবই হাইলি স্পেসিফিক এই SARS-CoV-2 ভাইরাসটার এগেনস্টে। তো এই অ্যান্টিবডি গুলো প্রথমে যখন কোনো মানুষের শরীরে ভাইরাসটা ইনফেক্টেড হয় তখন এই অ্যান্টিবডি গুলো তার বডিতে গ্রো করে এবং এই অ্যান্টিবডি গুলো তখন এই ভাইরাসটার এগেনস্টে তার শরীরে ইমিউন সিস্টেমকে ফাইট করতে হেল্প করে। COVID-19 কিন্তু প্রথম কোনো অসুখ নয় যেখানে প্লাজমা থেরাপিটা রেকমেন্ড করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন প্যান্ডেমিকে এবং আউটব্রেকে প্লাজমা থেরাপি রেকমেন্ড করা হয়েছে। এই প্লাজমা থেরাপিটা আসলে এর আগে মার্স ভাইরাস যেটাকে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বলা হয় সেটার জন্য এটা ইউজ করা হয়েছিল 2015 সালে। এছাড়া বিভিন্ন সময়ে মিজলস, HIV, পোলিও এদের আউটব্রেক গুলোতে এই প্লাজমা থেরাপিটা ইউজ করা হয়েছে এবং ওয়েস্ট নাইল ভাইরাসের যে আউটব্রেক হয়েছিল তখনও প্লাজমা থেরাপিটা ইউজ করা হয়েছে। তবে ইবোলা ভাইরাসের ক্ষেত্রে আসলে এই প্লাজমা থেরাপিটা কাজ করেনি। FDA থেকে আসলে কিছু রেকমেন্ডেশন আছে যে কাদেরকে প্লাজমা থেরাপিটা দেয়া যাবে এবং কারা আসলে ডোনর হতে কোয়ালিফাই করবে। পহেলা মে 2020-এ একটা ক্রাইটেরিয়া ঘোষণা করেছে যেটা আসলে বলা হচ্ছে যে কোন ধরনের রোগীদের জন্য প্লাজমা থেরাপিটা কাজে দিতে পারে। তো তারা রোগীদের আসলে দুটো ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে পেশেন্টস উইথ সিভিয়ার ডিজিজ আর আরেকটা হচ্ছে পেশেন্টস উইথ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো সিভিয়ার ডিজিজ কাকে বলা হচ্ছে? সিভিয়ার ডিজিজ বলা হচ্ছে যাদের শর্টনেস অফ ব্রেথ থাকবে, যাদের রেসপিরেটরি ফ্রিকোয়েন্সি মোর দেন 30 per minute থাকবে, যাদের ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 93% হবে এবং যাদের পার্শিয়াল প্রেশার অফ আর্টেরিয়াল অক্সিজেন যেটা হবে লেস দেন 300 আর তাদের লাং ইনফিল্ট্রেটস এর পার্সেন্টেজ হবে মোর দেন 50% উইদিন 24 to 48 hours। আর আরেকটা ভাগ হচ্ছে লাইফ থ্রেটেনিং ডিজিজ যেটা হচ্ছে তাদেরকে লাইফ থ্রেটেনিং ডিজিজ সাফার করছে বলা হবে, যাদের রেসপিরেটরি ফেলিওর হবে, যাদের সেপটিক শক থাকবে এবং যাদের মাল্টিপল অর্গান ডিসফাংশন হতে পারে। FDA একটা ডোনার ক্রাইটেরিয়াও সেট করেছে। তো FDA রেকমেন্ডেড ডোনার ক্রাইটেরিয়া হচ্ছে, সবচেয়ে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে ডোনারকে অবশ্যই COVID-19 পজিটিভ হতে হবে। সো এটা দুইভাবে পজিটিভনেসটা চেক করা যাবে। একটা হচ্ছে প্রথমে তাদের সোয়াব টেস্ট পজিটিভ হতে হবে এবং অলসো তাদের সেরোলজিক্যাল টেস্ট ফর SARS-CoV-2 অ্যান্টিবডি আফটার রিকভারি সেটাও তাদের পজিটিভ হতে হবে। তারপর সেকেন্ড যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে তাদের কমপ্লিটলি তাদের সিমটম ভালো হয়ে যাওয়ার পর, সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়ার পর অ্যাটলিস্ট 14 দিন অপেক্ষা করতে হবে বিফোর অ্যান্টিবডি কালেকশন। ফিমেল ডোনাররা প্রেগনেন্ট হতে পারবে না অথবা তাদের লাস্ট প্রেগনেন্সি থেকে তাদের HLA অ্যান্টিবডির নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। আর এখানে আরেকটা ব্যাপারও তারা রেকমেন্ড করেছে যে এই অ্যান্টিবডি নেওয়ার আগে ডোনরের ব্লাড থেকে SARS-CoV-2 নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটারটা সংগ্রহ করতে হবে। যখন একজন ডোনর এই সবগুলো ক্রাইটেরিয়া মিট করবে শুধুমাত্র তখনই তাদের কাছ থেকে আসলে এই প্লাজমাটা ডোনেট করার জন্য রেকমেন্ড করা হয়েছে। বলা দরকার যে COVID-19 এর ক্ষেত্রে প্লাজমা থেরাপি কিন্তু এখনো রেকমেন্ডেড বা এস্টাবলিশড কোনো ট্রিটমেন্ট না, এখনো এই সম্পর্কে রিসার্চ চলছে। তবে চায়না থেকে একটা পাবলিকেশন বের হয়েছে যেখানে আসলে দেখানো হয়েছে টোটাল পেশেন্ট নাম্বার ছিল 32 মানে 32 এবং সেখানে কোনো ধরনের কোনো কন্ট্রোল গ্রুপ মেনটেন করা হয়নি, কিন্তু প্লাজমা থেরাপির ইউজের ফলে দেখা গেছে যে সব পেশেন্টই আসলে বেঁচে যান এবং তাদের সর্বোচ্চ সময় লাগে রিকভার হতে আপ টু 37 days। আরেকটা পাবলিকেশন হয়েছে যেখানে আসলে দেখানো হয়েছে যে এই পাবলিকেশনটা একেবারেই নতুন যেটা April 28 পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে টোটাল 10 জন পেশেন্টের উপর এই রিসার্চটা করা হয়েছে যেখানে 200 ml
কনভালেসেন্ট প্লাজমা ইউজ করা হয়েছে এক একজন পেশেন্টের জন্য এবং এখানে সিগনিফিকেন্টলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি ইনক্রিজ ছিল মানে ভাইরাল যে ইনফেকশনটা এটা 7 দিনের মধ্যে এটা রিকভারি হয়েছিল এবং ক্লিনিক্যাল সিমটম 3 দিনের মধ্যেই চলে যায় এবং রেডিওলজিক্যাল এক্সামিনেশন শো করেছে যে লাঙের যে লেশন গুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়েছে উইদিন 7 ডেজ আরেকটা স্টাডির কথা যেখানে টোটাল নাম্বার অফ পেশেন্ট ছিল 6 জন সেখানে সব পেশেন্টের মধ্যেই প্লাজমা ইউজ করা হয়েছে এবং তাদের রিকভারি রেট 100% এবং তাদের সর্বোচ্চ সময় লেগেছে রিকভারির জন্য 4 থেকে 35 দিন পর্যন্ত আরেকটা স্টাডি দেখেছে টোটাল পার্টিসিপেন্ট নাম্বার ছিল 6 জন এবং মোস্ট অফ দেম তারা খুব কুইক রিকভারি হয়েছে কিন্তু তাদের মধ্যে 2 জন পেশেন্টের মধ্যে কিছু সাইড এফেক্ট দেখা গিয়েছে যেমন একজন পেশেন্টের ফিভার ডেভেলপ করেছে এবং আরেকজন পেশেন্টের অ্যানাফাইলেকটিক সিভিয়ার অ্যালার্জিক শক দেখা দিয়েছিল প্লাজমা থেরাপির যে ডোনেশন প্রসেসটা এখানে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে ডোনারকে যে FDA রেকমেন্ডেড যে টাইমলাইন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিফোর দে ডিসাইড টু ডোনেট দেয়ার প্লাজমা এবং এই ক্ষেত্রে আসলে যেটা করা হয় যে ডোনরের অলটুগেদার 45 মিনিটের মতো একটা সময় লাগে যখন ব্লাডটা ডোনেট করা হয় তখন একই সাথে ব্লাডটা একটা এফেরেসিস নামে একটা মেশিনের মধ্যে দিয়ে রান করা হয় যেখানে ডেন্সিটি সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে ব্লাডের বিভিন্ন লেয়ারগুলো আলাদা করা হয় এই যে কালেকশন অফ নিউট্রালাইজিং যে অ্যান্টিবডি গুলো আমরা প্লাজমার মাধ্যমে পাচ্ছি এর মধ্যে আসলে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে প্রথমে তো অ্যান্টিবডি থাকে এছাড়া এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেগুলো আসলে কোভিড এর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কারণ কোভিড-19 এর একটা মানুষ যখন আসলে খুব বেশি অসুস্থ হয়ে যায় একটা মেকানিজম আসলে এই ক্ষেত্রে কাজ করে যেটাকে আসলে বলা হয় সাইটোকাইন স্টর্ম যেটা হচ্ছে মানুষের ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে সিভিয়ারলি এই ভাইরাসের এগেনস্টে রিয়েক্ট করে যেটার কারণে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যায় কিন্তু এই যে আদার অ্যান্টিবডি ছাড়াও আদার যে প্রোটিন গুলো এগুলো যখন প্লাজমার মাধ্যমে বডিতে ইনজেক্ট করা হয় তখন এগুলো সাইটোকাইন স্টর্মের এগেনস্টে কাজ করে তাকে নিউট্রালাইজ করে দেয় সো এটা আসলে বডির ওভারঅল ইমিউন সিস্টেম যে রেসপন্স কোভিড এর এগেনস্টে সেটাকে ব্যালেন্স করার ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় একবার সিঙ্গেল ডোজ অফ এফেরেসিস যেটা হয় সেখানে 400 থেকে 800 ml পর্যন্ত ব্লাড কালেক্ট করা যায় আর এই 400 থেকে 800 ml ব্লাডের মধ্যে থেকে 200 থেকে 250 ml পর্যন্ত প্লাজমা কালেক্ট করা যায় আর এই 200 থেকে 500 ml সিঙ্গেল অর ডাবল ডোজ অফ প্লাজমা দিয়ে আসলে কোভিড এর পেশেন্টকে ট্রিট করা হয় FDA রেকমেন্ডেড গাইডলাইন হচ্ছে কারেন্ট ডোজ হচ্ছে 3 ml পার কিলো in 2 days so apnar body weight onujayi eta ke ashole administer kora hoy plasma therapy er khetre blood er madhyome jokhon blood e transfusion ta kora hoy tokhon ashole bibhinno dhoroner infection jodi eta carefully kora na hoy tahole donor ebong recipient dujoner sharirei onno dhoroner infection e probesh korte pare eta ekta problem arekta problem hocche je take bole ei ei problem ta ke medical er bhashay bola hoy antibody dependent enhancement eta jeta hoy je ei ক্ষেত্রে অনেক সময় এই প্লাজমা থেরাপির কারণে পেশেন্টের শরীরে ইনফেকশনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে আসলে হিতে বিপরীত হয় তখন পেশেন্টের বডি এই ভাইরাসের এগেনস্টে অনেক বেশি সিরিয়াসলি রিয়েক্ট করে এবং অ্যাজ আ রেজাল্ট পেশেন্ট মারা যেতে পারেন আর আরেকটা যেটা হতে পারে যে শরীরের ইমিউন সিস্টেমের মধ্যে আসলে এফেক্ট হতে পারে তো শরীরের ইমিউন সিস্টেমের মধ্যে যেটা হয় যে এটা যখন আপনি বাইরে থেকে আরেকজন মানুষের প্লাজমা পেশেন্টের বডিতে দেয়া হয় তখন শরীরের ইমিউন সিস্টেম কমপ্লিটলি সাপ্রেসড হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে সাবসিকোয়েন্ট আবার রিইনফেকশনের জন্য পেশেন্ট ভালনারেবল হতে পারে আর আরেকটা ব্যাপার যেটা যে যদি কোনো পেশেন্ট অলরেডি ভালনারেবল থাকে এবং যাদের প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন যেমন দুর্বল হার্ট থাকতে পারে তাদের লাং কন্ডিশন থাকতে পারে তখন অ্যাট দ্য সেম টাইম এত বেশি পরিমাণ প্লাজমা যখন তাদের বডিতে ইনজেক্ট করা হয় তখন তারা এই 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 লোডটা তারা নিতে পারে না এবং তাদের অর্গান ফেলিয়র হওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে বলা হয় ভাইরাল ওভারলোড প্লাজমা থেরাপি যে যখন ইনজেক্ট করা হয় তখন এই সিভিয়ার একটা অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে যেটাকে আসলে বলা হয় অ্যানাফাইলেকটিক শক এছাড়া অ্যাকিউট লাং ইনজুরি দেখা দিতে পারে প্লাজমা থেরাপির ক্ষেত্রে আসলে আরেকটা যেটা জিনিস বলা উচিত যে যিনি আসলে ডোনেট করবেন প্লাজমাটা তার শরীরে কিন্তু এটার আসলে নেগেটিভ এফেক্টটা খুবই কম হওয়ার কথা কারণ তার শরীরে প্রথমত যেটা হতে পারে যে তার সাডেন একটা লিউকোসাইটের পরিমাণ তার শরীরে কমে যেতে পারে কিন্তু এটার এরকম সাডেন কোনো ব্যাড
ইম্প্যাক্ট আসলে দেখা যায়নি। এটা অনেকটা এক্সাক্টলি ইট ওয়ার্কস লাইক মানুষ যেরকম ব্লাড ডোনেট করে, তার শরীরে ঠিক অতটুকু পরিমাণে আসলে সমস্যা হতে পারে, যদি না তার শরীরে অন্য কোনো ইনফেকশন ব্লাড মানে ব্লাডটা নেওয়ার সময় যদি সেটা প্রবেশ করে। প্লাজমা থেরাপির ব্যাপারটা আসলে বর্তমানে যেহেতু আর অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট এখনো কোভিড এর ক্ষেত্রে এস্টাবলিশ হয়নি, সো এটা অনেকটা লাস্ট রিসোর্স হিসেবে ইউজ করা হচ্ছে। বাট এই ক্ষেত্রে আসলে আমাদের সকলেরই খুব সচেতন ভাবে জিনিসটা ব্যবহার করা উচিত এবং সবকিছু খেয়াল করে যেন এটা আসলে পেশেন্টের জন্য উপকার হয় এবং উপকারের বদলে এটা অপকার বা লাইফ থ্রেটেনিং একটা সিচুয়েশন তৈরি না করে।